পঞ্চায়েতের প্রার্থী বাছাই নিয়ে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, ব্লক নেতৃত্বের সামনে বচসায় জড়িয়ে পড়ল দুই পক্ষ। গোটা ঘটনাকে ঘিরে শুক্রবার রাতে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের থানাপাড়া বুথে এদিন রাতে এলাকায় আয়োজিত তৃণমূলের বুথ কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর অঞ্চল তৃণমূল সভাপতি সঞ্জীব গুপ্তা, জেলা তৃণমূলের সহসভাপতি বিকাশ ব্যানার্জি সহ অন্যান্য নেতৃত্ব। যদিও গণ্ডগোলের কথা অস্বীকার করেছে অঞ্চল সভাপতি সঞ্জীব গুপ্তা, প্রার্থী নিয়ে মতবিরোধ দেখা দিলে তা মিটে গিয়েছে বলে দাবি করেছেন তিনি। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূ নামে বদনাম রটনার প্রতিবাদ করলে মারধরের অভিযোগ ওঠে ওই গৃহবধূ এবং তার মেয়েকে। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার অমৃতি সিকান্দারপুর এলাকায়। এলাকার বাসিন্দা পরেশ কর্মকার নামে ওই কাঠমিস্ত্রি দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিত বলে অভিযোগ, কিন্তু তাতে রাজি না হওয়ায় ওই গৃহবধূর বিরুদ্ধে নানা ধরনের গুজব রটিয়ে বেড়াতে অভিযুক্ত ব্যক্তি। এই ঘটনার প্রতিবাদ করলে অভিযুক্ত ব্যক্তি বাড়িতে এসে ওই গৃহবধূ তার স্বামী এবং মেয়েকে মারধর করে বলে অভিযোগ। গণ্ডগোলের আওয়াজে প্রতিবেশীরা ছুটে এলে পালিয়ে যায় অভিযুক্ত। এরপরে পরেশ কর্মকারের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয় আক্রান্ত পরিবারের পক্ষ থেকে। তৃণমূলের সম্মেলনে চটুল নাচের আসর বসল তুফানগঞ্জের বালাভূতে। শুক্রবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও, তাতে দেখা যাচ্ছে তৃণমূল পরিচালিত বালাভূত গ্রাম পঞ্চায়েতের বুধভিত্তিক সম্মেলনের আয়োজন করে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা এবং কর্মীরা। সম্মেলনের মঞ্চে চেয়ারে বসে থাকতে দেখা যায় বালাভূতের তৃণমূল অঞ্চল সভাপতি আলতাফ আলী ব্যাপারীকে। তৃণমূলের নেতার সামনেই চলছে চটুল নাচের আসর, ঘটনায় নিন্দায় সরব হয়েছে বিরোধী দলগুলি। রাজ্যের 8207 স্কুল বন্ধের প্রতিবাদ সহ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে কলকাতায় এসএফআই এর বিধানসভা অভিযানে পুলিশি আক্রমণের প্রতিবাদে শুক্রবার রাতে জলপাইগুড়ি শহরে বিক্ষোভ অবরোধে সামিল হল এসএফআই এর কর্মীরা। এদিন রাতে জলপাইগুড়ি শহরে মিছিল করার পাশাপাশি শহরের রাস্তায় প্রতীকী অবরোধে সামিল হন সংগঠনের সদস্যরা। আন্দোলনের নেতৃত্ব দেন প্রভাকর সরকার, অনুভব দে, করিমুল্লাহ মিঠু সহ অন্যান্যরা। শুক্রবার রাতে সাংবাদিক বৈঠক করে বন্ধ প্রত্যাহার করল ব্যবসায়ী সমিতি। বেশ কিছুদিন ধরেই ব্যবসায়ী সমিতির সঙ্গে কোচবিহার জেলা প্রশাসনের একাধিক বিষয় নিয়ে মতবিরোধ চলছিল। একাধিকবার প্রশাসনের কাছে সেই বিষয়গুলি নিয়ে আবেদন নিবেদন করলেও তারা কর্ণপাত করেনি। এরপরই ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে 13 মার্চ কোচবিহার জেলা ব্যবসা বন্ধের দিন ঠিক করা হয়। এরপরই নড়েচড়ে বসে পৌর প্রশাসন। একাধিক কাউন্সিলর জেলা ব্যবসায়ী সমিতির সাথে যোগাযোগ করেন। এরপরে দাবি মেনে নেওয়ার পরিপ্রেক্ষিতে তারা বন্ধ প্রত্যাহার করে।